আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রান্না আর সেটা হলো রুই মাছের টক এই রুই মাছের টকটা কিন্তু খেতে যে কি অসাধারণ যারা একটু টক জাতীয় খাবার পছন্দ করেন অথবা এমনিতেও যে কোনো সময়ে কিন্তু টমেটো টক দিয়েও করতে পারেন এই রুই মাছের টক রান্নাটা তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই বেসিক্যালি আমি কিন্তু রেসিপি দেই না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি এখানে রুই মাছ কয়েকটা পিস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে রুই অথবা কাতলা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন আর এটাকে আমি এখন হলুদ ও লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু আমি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো এ পিঠ ও পিট সুন্দর করে ভেজে নিয়ে আমি এই মাছটা তুলে রাখছি আর এই মাছটার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই একেবারে সাধারণ কিছু সাদা মাত্রা জিনিস দিয়েই কিন্তু রান্না করা যাবে তবে একটা স্পেশাল উপকরণ দরকার আর সেটা হলো দুই টুকরো তেঁতুল জি মাত্র দুই পিস তেঁতুল মানে দুটো বিচি হলেই চলবে যেটা কিনা পানিতে গুলে নিতে হবে এর মধ্যে কি কি মশলা দিচ্ছি চলুন বলে দিই আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও সামান্য লবণ নিয়েছি এছাড়াও এক চামচ পেঁয়াজ বাটা ও আধা চামচ রসুন বাটা নিয়ে আমি তেলের মধ্যে ভালো করে এই মশলাগুলো ভুনে নিচ্ছি এছাড়া আমার লাগছে এখানে দেশি টক টমেটো আমার কাছে ফ্রোজেন ছিল ওটাই নিয়ে নিয়েছি আর দুই পিস তেঁতুল বিচি আমি পানিতে গুলে এইভাবে শুধু রসটা বের করে নিয়েছি এটা কিন্তু আমার সব থেকে মেন উপকরণ এরপর এই টমেটো আর এই তেঁতুলের পানিটা আমি এখন দিয়ে দেব মশলার মধ্যে কারণ এই যখন মশলাটা কষাবো টক ভাবটা কিন্তু তখনই দরকার হবে তবে হ্যাঁ আপনারা চাইলে তেঁতুলের টকটা মাছে নামানোর আগেও দিতে পারেন তবে এখন দিলে জিনিসটা বেশি সুস্বাদু হবে এরপর কিন্তু আমি গরম পানি দিয়ে ফেললাম ব্যাস আমার কিন্তু মোটামুটি রান্নাটা হয়েই এসেছে ভেজে রাখা মাছগুলো আমি এখন এই মশলার পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাছ দেওয়ার পরে সামান্য নিম্ন আঁচে মানে একেবারে জালটার পরিমাণ কমিয়ে দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এরপর কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম আমি একটু স্মেল হওয়ার জন্য ব্যাস আমার কিন্তু তরকারি আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে আর এই টক রান্নাটা মানে হচ্ছে রুই মাছের টকটা খেতে যে কতটা সুস্বাদু হয় আসলে যারা একবার বানিয়ে খাবেন তারাই কিন্তু বুঝবেন আমি কিন্তু হঠাৎ একদিন শখের বসেই রান্না করেছিলাম এরপর থেকে আমার কাছে কিন্তু ভীষণ লাগে এই রুই মাছের টক আর এটা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারবেন সো আই হোপ আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রুই মাছের টক রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ